কুমিল্লায় বিএনপির সমাবেশ, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে শয়লা পুরো নগরী। এদিকে 10ই ডিসেম্বর নিয়ে সুর পাল্টালেন মির্জা ফখরুল। পুলিশের অভিযানে ককটেল বিস্ফোরণ, বিএনপির দাবি সাজানো নাটক। এদিকে পলাতক জঙ্গিদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, এক জমি বারবার বন্ধক রাখা যাবে না, বলছেন ভূমিমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। কুমিল্লায় বিএনপির সমাবেশ, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারের শয়লা পুরো নগরী। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলের নেতাকর্মীদের হত্যা, খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে 26শে নভেম্বর কুমিল্লার বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ উপলক্ষে পুরো নগরে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারের শয়লাভ হয়ে গেছে। নগরের প্রধান সড়ক ছাপিয়ে চলে গেছে অলিগলিতে। গণসমাবেশ সামনে রেখে নগরের হোটেলগুলোতে বুকিং চলছে কুমিল্লা টাউন হল মাঠের মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ। দলীয় সূত্রে জানা গেছে, 26শে নভেম্বর কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার 5টি শাখা বিএনপির উদ্যোগে বিভাগীয় সমাবেশ হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। জেলার 17 উপজেলার সংশ্লিষ্ট নির্বাচন আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্যরা এলাকায় পোস্টার সারিয়েছেন। তারা কেউ 5,000, কেউ 10,000 লোক জড়ো করার উদ্যোগ নিয়েছেন। এ নিয়ে সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপি নেতারা এলাকায় শোডাউন করছেন, গণসমাবেশে আসার জন্য এলাকায় সভা করছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, গণসমাবেশ ঘিরে 3 জেলায় এখন দলীয় নেতাকর্মীরা চাঙা, সবার মধ্যে উৎসবের আমেজ। প্রতিটি আসনের সম্ভাব্য সংসদ সদস্য, প্রার্থী ও দলীয় নেতারা গণজমায়েত করতে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি, দলের প্রতিটি কর্মী অক্লান্ত পরিশ্রম করছেন। বিএনপির সব পর্যায়ের নেতারা এক কাজটা এখন, যে কারণে এত ব্যানার, ফেস্টুন ও পোস্টার দেখা যাচ্ছে। কুমিল্লায় শান্তিপূর্ণ সমাবেশ হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্ষু বলেন, দল আমাকে আজীবনের জন্য বহিষ্কার করলেও গণসমাবেশে আমি যাব। আমার হাজার হাজার নেতাকর্মী গণসমাবেশে যাবে। 20 দিন ধরে কুমিল্লা নগর ও আদর্শ সদর উপজেলায় কাজ করে যাচ্ছি, পুরো নগরীকে সাজিয়েছি। আমার হোটেল দলের নেতাদের জন্য ছেড়ে দিয়েছি, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে নগরীকে সাজিয়েছি। কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আমির উর রশিদ ইয়াসিন বলেন, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এ গণসমাবেশে আসবেন। পুরো জেলায় সাজসাজ অবস্থা, শান্তিপূর্ণ সমাবেশ হবে। 10ই ডিসেম্বর নিয়ে সুর পাল্টালেন মির্জা ফখরুল। আগামী 10ই ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে বিএনপি। এই দিনে সরকারের পতন ঘটাতে চায় দলটি। এ নিয়ে দলটির একজন নেতা আমানুল্লাহ আমান বলেছিলেন যে, 10ই ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়া আর তারেকের কথায়। এ নিয়ে দলের ভেতরে বাইরে নানা আলোচনা হয়। এমন আলোচনার প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, 10ই ডিসেম্বর কিছু হবে না। আমি দলের মহাসচিব, আমি দায়িত্ব নিয়ে বলছি 10ই ডিসেম্বর কিছু হবে না। তবে এবার তিনি সে অবস্থান থেকে সরে এসেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ 10ই ডিসেম্বর না পল্টনেই হবে এবং সেখান থেকে সরকার পতনের এক দফার আন্দোলন শুরু হবে। তিনি বলেন, দেশটা কি কারো বাপের রাজত্ব নাকি? 10ই ডিসেম্বর এখানে সমাবেশ হবে, এটা জনগণের ঘোষণা। এখনো তো আসল ঘোষণা দেয়নি, আসল ঘোষণা আসবে 10 তারিখ। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, খুব পরিষ্কার করে বলছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদের দাবিও পরিষ্কার বলেছি, জ্বালানির মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ গণসমাবেশ। শাওন, নূরে আলম, আব্দুর রহিম হত্যার প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, দেশের 35 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ গণসমাবেশ। এখানে কোনো প্রকার ছাড় নেই, এক দফা এক দাবি, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। এ সরকারকে যেতে হবে এবং শান্তিপূর্ণভাবে চলে যাবেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ আমাদের জীবন নিয়ে খেলছে, আমাদের 7 জনকে হত্যা করা হয়েছে। আন্দোলনে ফেটে পড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জেগে উঠতে হবে। এমনি এমনি কেউ সরে না,
সরাতে হবে। মানুষের বল দিয়ে শক্তি দিয়ে এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা 7টি সমাবেশ করেছি, সব সমাবেশে বাধা দিয়েছে এরা। কত বড় ভীরু কাপুরুষ, গাড়ি বন্ধ করে দেয়, লঞ্চ বন্ধ করে দেয়, লেগুনা বন্ধ করে দেয়, তাতে কি সমাবেশ বন্ধ করতে পেরেছে? 3 ঘন্টার সমাবেশকে বিএনপি নেতাকর্মীরা 3 দিনের সমাবেশে পরিণত করেছে। ফখরুল বলেন, আমরা কোনো নিষেধাজ্ঞা চাই না, এটা দেশের জন্য লজ্জাকর, কিন্তু এ লজ্জার জন্য দায়ী কে? নিশ্চয়ই শেখ হাসিনা, আওয়ামী লীগের সরকার। আমরা চাই না কোনো বাহিনী আবার সেই নিষেধাজ্ঞায় পড়ুক। পরিষ্কার করে বলতে চাই, জনগণের প্রতিপক্ষ কেউ হবেন না, জনগণকে কখনোই ছোট করে দেখবেন না, জনগণ এদেশের মালিক, শেখ হাসিনা নয়, আওয়ামী লীগ নয়। তিনি আরও বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, মানুষের অধিকারের জন্য, মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য, এ বাংলাদেশ তৈরির জন্য। সেদিন আমরা যুদ্ধ করিনি, তাদের অবৈধভাবে ক্ষমতা রাখার জন্য যুদ্ধ করিনি। আজকে সব সীমা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের দুর্নীতি অহংকার দিয়ে এদেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। তাদের কথা শুনলে মনে হয় তারা হচ্ছে মালিক, আমরা হচ্ছি চাকর বাকর, তারা হচ্ছে রাজা, এদেশের মানুষ হচ্ছে প্রজা। পুলিশের অভিযানে ককটেল বিস্ফোরণ, বিএনপির দাবি সাজানো নাটক। পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চলাকালে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। চাটমোহর পৌরসদরের আফরাতপাড়া মহল্লায় বিস্ফোরণ ঘটে। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরার ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে 4টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাটি সাজানো নাটক বলে দাবি করেছে বিএনপি। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, রাতে আফরাতপাড়া মহল্লায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন, এমন সংবাদে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা 2টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া করলে সবাই পালিয়ে যায়। ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে 4টি তাজা ককটেল পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। তবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, মঙ্গলবার রাতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির কোনো বৈঠকই ছিল না। আমাদের একটি বৈঠক হয়েছিল 21 নভেম্বর, আর ককটেল বিস্ফোরণ ঘটনাও অবান্তর। বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতে এটি পুলিশ ও ছাত্রলীগের সাজানো একটি নাটক মাত্র। পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, 3রা ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগ সমাবেশ বানচাল করতে সরকার হামলা মামলা করে হয়রানি করেছে। ওই সমাবেশে যাতে চাটমোহর উপজেলা বিএনপি নেতাকর্মীরা অংশ নিতে না পারে সেজন্য নাটক সাজানো হয়েছে। এখন এ ঘটনায় উপজেলা বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে, তারপরও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো হবে। পলাতক জঙ্গিদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ। পালিয়ে যাওয়া 2 জঙ্গি এবং তাদের ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাদের গ্রেপ্তারে সারা দেশে একাধিক অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। পালিয়ে যাওয়া জঙ্গিদের অপরাধের ধরন পর্যালোচনা করেছেন গোয়েন্দারা, পাশাপাশি কারাগারে থাকা জঙ্গিদের জন্য নানা ধরনের ফাঁদ পেতেছেন গোয়েন্দারা। কারাগারে কড়াকড়ি আরোপ না করে যেসব জঙ্গি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, তাদের আরও সুযোগ দেওয়া হচ্ছে। এসব ফোনের মাধ্যমে কাদের সঙ্গে তারা যোগাযোগ করছেন সেই নেটওয়ার্ক খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে জঙ্গিদের ডান্ডা বেরিয়ে পড়াতে কারাগারে চিঠি দিয়েছে পুলিশ। পাশাপাশি এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক একটি তদন্ত কমিটি করা হয়েছে। কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা জানিয়েছেন, পালিয়ে যাওয়া জঙ্গি গ্রুপ শীতলক্ষা পাড়ি দিয়ে নারায়ণগঞ্জ হয়ে সাতক্ষীরা সীমান্তের দিকে গেছে, তবে তারা এখনও সীমান্ত পাড়ি দিতে পারেনি বলেই মনে করছেন তারা। পুরো সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, ফলে খুব বেশি দিন তারা পালিয়ে থাকতে পারবে না। ওই এলাকায় পুলিশ একাধিক অভিযান চালিয়েছে, পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ওই কর্মকর্তা বলেন, তাদের অবস্থানের খুব বেশি তথ্য আমাদের কাছে নেই, ফলে আমরা নানা ধরনের ফাঁদ পেতেছি। কারা কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোয়েন্দারা কারাগারে থাকা জঙ্গিদের জন্য যে ফাঁদ পেতেছে, তাতে জেলখানায় তাদের মোবাইল ফোনে কথা বলার সুযোগ দিচ্ছে। তারা আসলে কাদের সঙ্গে যোগাযোগ করছে সেটা দেখা হচ্ছে। পাশাপাশি পালিয়ে যাওয়া জঙ্গিদের অপারেশনের নেতৃত্ব দেওয়া মশিউর রহমানকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার সম্ভাব্য অবস্থা নিয়েও কাজ করছেন গোয়েন্দাদের একাধিক টিম। এদিকে সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর সাজাপ্রাপ্ত বা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে হাজির করার সময় ডান্ডা বেড়ি পড়ানোর বিষয়ে কারা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনারের মাধ্যমে এ চিঠি পাঠিয়েছে। গতকাল ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ পুলিশ
কমিশনার জসিম উদ্দিন বলেন, কোর্টে হাজিরের সময় গুরুত্বপূর্ণ আসামিদের ডান্ডা পেড়ি না পড়ানোর কারণে এরই মধ্যে দণ্ডপ্রাপ্ত আসামি আদালত থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 18 জন জঙ্গি সহ বন্দি 33 জঙ্গি কড়া পাহারায় রয়েছে। এ জঙ্গিদের মধ্যে 2007 সালে এ কারাগারে প্রাচীর টপকে পালিয়ে যাওয়া ভয়ঙ্কর জঙ্গি মঈন খান ওরফে রঙ্গিলা, ওরফে সোয়েল, ওরফে রাশেদুল ইসলাম রাশেদ, ওরফে রমিজউদ্দিন, ওরফে শামীমও রয়েছেন। এছাড়া কারাগার থেকে আদালতে আসামিদের আনা নেওয়ার ক্ষেত্রেও সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ঢাকা থেকে ছিনিয়ে নেওয়া 2 জঙ্গি সীমান্ত অতিক্রম করে যেন ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য জেলা পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো জেলার ভারত সীমান্তবর্তী থানা এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ও জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে সব তথ্য জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।